আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিওতে আমরা দেখব আপনি একটি বোট্টার জমি কিভাবে প্রস্তুত করবেন এবং প্রস্তুতকালে অর্থাৎ প্রথম ধাপে কোন কোন সার কি পরিমাণে প্রয়োগ করবেন স্বাভাবিকভাবে একটি বোট্টার জমি প্রস্তুত করার জন্য তিনটি চাষ প্রয়োগ করতে হবে তিনটি চাষের মাধ্যমে আপনাকে একটি বোট্টার জমি প্রস্তুত করে নিতে হবে এবার দেখা যাক কোন কোন সার কি পরিমাণে এবং কখন প্রয়োগ করতে হবে সাধারণত প্রথম এবং দ্বিতীয় চাষের পর সার প্রয়োগ করতে হবে সার প্রয়োগের পর তৃতীয় চাষের মাধ্যমে ভুট্টার জমিটি প্রস্তুত করে নিতে হবে এবার দেখা যাক ভুট্টার জমি প্রস্তুতকালে আপনি কোন কোন সার কী পরিমাণে প্রয়োগ করবেন এক্ষেত্রে ইউরিয়া বিশ থেকে পঁচিশ কেজি টিএসপি বা ডিএপি তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি এমপি বা পটাশ সার তিরিশ কেজি জিপসাম তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি জিঙ্ক সালফেট পাঁচ থেকে আট কেজি বোরিক অ্যাসিড এক থেকে দুই কেজি এবং গোবর সার এক টন হারে প্রয়োগ করতে হবে আপনারা যদি সঠিক পরিমাণে সার এবং ভালোভাবে জমিটি প্রস্তুত করে নিতে পারেন তাহলে অবশ্যই আপনারা পর্যাপ্ত পরিমাণ ফলন পাবেন আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন